নমস্কার সবাইকে, আরও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ ভিডিওটিতে দেখে নেব কমলালেবুর খাওয়ার উপকারিতা। শুধু খাওয়া নয়, কমলালেবুর খোসা যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে কিভাবে ক্লিনজার বানাবেন বা ফেস প্যাক বানিয়ে ইউজ করবেন সেগুলো দেখে নেব এই ভিডিওটিতে। আজকাল কমলালেবু প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়। এই কমলালেবুতে রয়েছে ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় 24% কমিয়ে দেয় এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 13% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। বর্তমানে এই যে হৃদরোগ এবং স্ট্রোক প্রায় প্রত্যেকের ঘরে ঘরে, তাই কমলালেবু যদি আপনারা খেতে পারেন এই সময় ঝুঁকি থেকে অনেকটাই দূরে থাকবেন। আপনারও কি এরকম সমস্যা রয়েছে যে লোকের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন বা লজ্জা লাগছে কারণ আপনার মুখের দুর্গন্ধ? বা আমি বলছি না আপনার আছে, অনেকেরই ক্ষেত্রে দেখা যায় মুখে দুর্গন্ধের জন্য কারোর সামনে কথা বলতে ভয় পায় বা লজ্জা লাগে কারণ মুখে দুর্গন্ধ রয়েছে, অনেকে ইতস্তত বোধ করে। যদি সেরকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কমলালেবু কিন্তু খুবই উপকারী। এই সমস্যার প্রধান কারণই হলো ব্যাকটেরিয়া। মুখের লালা উৎপাদন ঠিকঠাক হয় না, তার ফলে ব্যাকটেরিয়া সেখানে রয়ে যায়, তার জন্য মুখে দুর্গন্ধ হয়। এবং কমলালেবুতে থাকা ভিটামিন সি লালা উৎপাদন করতে সাহায্য করে এবং সেই মুখে দুর্গন্ধ হওয়া অনেকটাই কমিয়ে দেয় এই কমলালেবু। আবার যাদের কিডনিতে পাথর রয়েছে তার জন্য যে যন্ত্রণা হয়, কমলালেবু সেই যন্ত্রণা কমিয়ে দেয়। শুধু তাই নয়, এই পাথর সৃষ্টি হতেও বাধা দেয় কমলালেবু। এছাড়া কমলালেবু যদি খাওয়া যায় সাধারণ সর্দি কাশি জ্বর সহ একাধিক স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকবেন। কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটি উপাদান। এছাড়া যাদের ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের বলিরেখা থাকে, সেক্ষেত্রেও কমলালেবু খুবই উপকারী। শুধু খাওয়া নয়, আপনারা এই যে কমলালেবুর যে খোসা যেটা ফেলে দেন সেটা আপনারা ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন? কিছু কাঁচা দুধ নিন, কমলালেবুর খোসার গুঁড়ো করে পাউডার বানিয়ে সে দুধের সঙ্গে মিশিয়ে নিন এবং নিজের গলা হাত মুখে সেটা ভালো করে লাগিয়ে নিন এবং 5 মিনিট ভালোভাবে মাসাজ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ গলা হাত ধুয়ে নিন। এতে ত্বকের ময়লা দূর হবে এবং এটি একটি ন্যাচারাল উপাদান, এতে কোনো কেমিক্যাল নেই যে আপনার শরীরে ক্ষতি করবে। হ্যাঁ, অনেকেরই হতে পারে শ্যুট নাও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, ঘাড়ে দিয়ে আগে চেক করে নেবেন কারণ কার স্কিনে কী সমস্যা থাকতে পারে, কারো অ্যালার্জি থাকতে পারে দুধ থেকে বা লেবু থেকে, সেক্ষেত্রে একটু সাবধানে ব্যবহার করবেন। স্ক্রাবার হিসাবে যাদের তৈলাক্ত ত্বক, তাদের জন্য আগে বলছি, এরপরে বলবো শুষ্ক ত্বকের জন্য। যাদের তৈলাক্ত ত্বক তারা কী করবেন, 1 চামচ মুসুরের ডালের গুঁড়ো এবং 1 চামচ গুঁড়ো করা কমলালেবুর খোসা নেবেন। এবার সামান্য গোলাপ জল মিশিয়ে স্ক্রাবার বানিয়ে ব্যবহার করুন। তারপর 4 থেকে 5 মিনিট অপেক্ষা করুন এবং মুখ গলা 3 থেকে 4 মিনিট স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে নিন। আর যাদের শুষ্ক ত্বক তারা কিন্তু মুসুরির ডাল নেবেন না, তার পরিবর্তে নেবেন 1 চামচ ময়দা ও 1/2 চামচ কমলালেবুর খোসার পাউডার। দুটিকে অল্প গোলাপ জলে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এবং স্ক্রাবারটি মুখে ও গলাতে ভালো করে লাগিয়ে নিন। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে ভালো করে মাসাজ করে ধুয়ে নিন, ভালো ফল পাবেন। আবারও বলছি, অনেকের কিন্তু অ্যালার্জি থাকতেই পারে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, নিজের গলায় বা ঘাড়ে দিয়ে দেখে নেবেন, যদি শ্যুট করে ব্যবহার করবেন খুবই ভালো ফল পাবেন। ফেস প্যাক হিসাবে সেক্ষেত্রে কী করবেন, 1 চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, 1/2 চামচ চন্দন গুঁড়ো, 1/2 চামচ মধু, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন। এবার ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিন, তারপর এই মিশ্রণটি লাগিয়ে রাখুন, শুকনো পর্যন্ত অপেক্ষা করুন, তারপর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিন। এটি ভালো ফল পেতে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করুন, খুবই ভালো ফল পাবেন। তাহলে সবাই বুঝতেই পারছেন কমলালেবু খুবই উপকারী, ব্যবহার করুন, ভালো ফল পাবেন, কোনো ক্ষতি নেই। ভিডিওটি আজ এই পর্যন্তই, আবার অন্য ভিডিও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।